পৃথিবীর সব কিছু খুঁজে পাওয়া যায় তোমাকে বলা যায় না আসসালাম আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহবাকের মেহরবাণীতে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আমি আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের গণিত শিক্ষক গণিত বিষয় নিয়ে পাঠ শুরু করবো শুরু করার আগে অভিভাবকদের বিশেষ নির্দেশনা আপনারা যা করবেন যেহেতু গণিত ক্লাস বোঝার ক্লাস অবশ্যই বাচ্চাদের প্রতি বিশেষ খেয়াল রাখবেন যেন কোনোভাবেই তারা অমনোযোগী হয়ে না পড়ে ক্লাস শুরু হওয়ার সাথে সাথেই অবশ্যই খাতা বের করে রাখবেন এবং ভিডিওতে যে এস ডাব্লিউ দেওয়া হবে তা অবশ্যই হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠাবেন গত ক্লাসে যারা এস দিয়েছিল তারা হচ্ছেন আমাদের নার্সারির রাহেন শাখার আরব আবির জেহাদ মুন্সি আব্দুর রহমান আবদুল্লাল মাহমুদ সিফাত জায়েদ তাহমিদ আহমেদ সাজিদ এবং ইউসা হক তাদের সবাইকে অনেক অনেক ভেরি গুড এবং স্টার সালসাবিল শাখার ছিল ফাইজা আয়েশা সিদ্দিকা সাবিহা তাদের সবাইকে অনেক অনেক ভেরি গুড এবং আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আমরা ক্লাস শুরু করব শুরু করার আগে কিছু দোয়া পাঠ করে নেব সবাই এখন আমার সাথে পড়বে আজকে আমরা দুইটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রথমে আমরা আলোচনা করব যোগ নিয়ে কিভাবে যোগ করতে হয় গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যোগ নিয়ে অনেকে হয়তো ক্লাসে ছিল না বা ক্লাস করতে পারেনি তারই ধারাবাহিকতায় আজকে আমরা আবারও যোগ করব এবং এর পাশাপাশি আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কিভাবে কথায় থেকে সংখ্যায় লিখতে হয় কথায় দেওয়া থাকলে কিভাবে সংখ্যায় লিখতে হয় কেমন তো কথা না পেরিয়ে আমরা সবাই ক্লাসে চলে যাই এবং ভালো করে মনোযোগ দেওয়া শুরু করি অভিভাবকদের বলব বাচ্চাদেরকে দিয়ে আপাতত কোনো বড় অঙ্কের যোগ করাবো না সর্বোচ্চ পাঁচ পাঁচের ওপরে আমরা আপাতত যাব না কারণ এখন নার্সারিতে যারা পড়ে তারা খুবই ছোট তো তাদের বোঝার শক্তি এখনও এরকম হয়ে ওঠেনি ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে বড় সংখ্যার দিকে যাব। আপাতত আমরা ছোট সংখ্যা দিয়ে যোগ করা শিখবো কেমন তো এখানে আমরা সংখ্যা দেখতে পাচ্ছি উপরে আছে চার নিচে আছে দুই চার এবং দুই কী করতে হবে যোগ করতে হবে কেমন তার আগে আমরা একটু জেনে নিই যোগ অর্থ কী একসাথে করা কি করা একসাথে করা সবার কি মনে আছে বিষয়টা আবার শোনো যোগ অর্থ কী করা একসাথে করা যখন যোগ চিহ্ন থাকবে তখন আমাদের দুইটা সংখ্যা একসাথে করতে হবে কেমন তাহলে আমরা গত ক্লাসে বলেছিলাম উপরে যে সংখ্যাটি থাকবে আমরা সেই সংখ্যাটিকে ডান হাতে নিয়ে যাব কেমন কোন হাতে নিয়ে যাব ডান হাতে কেমন আর নিচে যে সংখ্যাটি থাকবে সেটিকে আমরা বাম হাতে নিয়ে যাব কেমন তাহলে ওপরে কত আসে চার চারকে আমরা ডান হাতে নিয়ে যাই আমরা সবাই ডান হাতের চার আঙ্গুল বের করি বের করেছি কেন চার আঙ্গুল বের করলাম কারণ এখানে কত আছে চার কেউ যদি বের করতে না পারো আস্তে আস্তে বের করবে এক দুই তিন চার কেমন বের করেছে সবাই সবাই বের করে সবার মামুনিকে দেখাও তো হ্যাঁ মার্শাল্লাহ ভেরি গুড তাহলে ডান হাতে উপর সংখ্যাটি ডান ডানহাতে আর উপরে কত আছে চার তাই আমরা ডান হাতে চার বের করলাম কেমন চার আঙ্গুল বের করলাম এবার নিচে কত আছে দুই এই দুইটাকে আমরা নিয়ে যাবো বাম হাতে কেমন কোন হাতে বাম হাতে তাহলে বাম হাতে দুই আঙ্গুল বের করতো এক দুই কেমন কী করতে হবে যোগ করতে হবে এই যে যোগ করতে হবে যোগ মানে কী করা একসাথে করা আমরা একসাথে করব করেছি সবাই করে তো মার্শাল্লা এবার দেখো তো একসাথে করার পর সব মিলে কয়টি আঙ্গুল হয়েছে গনে দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় সবাই সবার গণ তো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে একসাথে করে কত পেলাম ছয় পেলাম সবাই কি বিষয়টা বুঝতে পেরেছ হ্যাঁ মার্শাল্লাহ ভেরি গুড এখন যে সংখ্যাটি পেলাম ছয় অবশ্যই এই সংখ্যাগুলো নিচে লিখতে হবে এই সংখ্যাগুলো নিচে লিখতে হবে কেউ যদি ডানে বা বামে লিখে তাহলে সেটা অবশ্যই হবে না সেজন্য আমরা বিশেষ সতর্ক থাকবো এবং সংখ্যা নিচেই লিখবো কেমন তাহলে আমরা কত পেলাম ছয় মাসা আরেকটা আর অঙ্ক করি এখানে লিখি আমরা পাঁচ লিখি কেমন পাঁচ তিন লিখি তাহলে পাঁচ এবং তিনের যোগ করব যোগ করতে কি একসাথে করা উপরের সংখ্যাটা কোন হাতে নেব ডান হাতে নেব কোন হাতে ডান হাতে তাহলে ডান হাতে উপরে কত আছে পাঁচ আমরা ডান হাতে পাঁচ আঙ্গুল বের করি এক দুই তিন চার পাঁচ বের করেছি মার্শাল্লাহ নিচের সংখ্যাটি কোন হাতে যাবে বাম হাতে বিষয়টা কি সবাই বুঝতে পেরেছ হ্যাঁ বাম হাতে কেমন তাহলে কত আছে এখানে তিন তাহলে বাম হাতে তিন আঙুল বের করো এক দুই তিন কী করতে হবে যোগ করতে হবে কেমন যোগ মানে কি একসাথে করা এই যে আমরা একসাথে করেছি কেমন এবার একসাথে করে আমরা সব মিলে দেখি কয়টা আঙ্গুল হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কয়টা হয়েছে আটটি আঙুল কেমন সেই আটটি আমরা ঠিক সংখ্যার নিচে লিখব কেমন আট সবাই কি বুঝতে পেরেছ মাসা ভেরি গুড এখন আমরা আরেকটি নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব খুব ভালো করে মনোযোগ দাও প্রশ্নে এরকম থাকতে পারে যে কথায় দেওয়া থাকবে সংখ্যায় লিখতে হবে কথায় দেওয়া থাকবে সংখ্যায় লিখতে হবে দেখো এখানে কথা দেওয়া আছে এখানে কথায় দেওয়া আছে কেমন এগুলোকে আমরা সংখ্যায় লিখতে হবে এগুলো পারতে হলে অবশ্যই আমাদেরকে সংখ্যার নাম মুখস্থ রাখতে হবে তো যদি সংখ্যার নাম মুখস্থ না রাখে সে সেই ক্ষেত্রে সে এলোমেলো করে ফেলবে সঠিক সংখ্যাটি লিখতে পারবে না তাই অভিভাবকদের বলবো আবারও বলবো যে বাচ্চাদেরকে বেশি বেশি সংখ্যার নামগুলো বেশি বেশি পড়াবেন কেমন তো বাচ্চারা যাগ করবে প্রথমে প্রথমে আমরা কথায় যে নামটি দেওয়া থাকবে তা বানান করে পড়ব কেমন আচ্ছা সবাই ছোট ছোটো করে বানান করে পড়বে স্বর আ স্বর আ আকার টা তালিব্য কত কি হলো আ টাশ আবার দেখো স্বর আ বাচ্চারা পরীক্ষার সময় ঠিক এভাবে বানান করে পড়বে পড়ে যা পাবা সেটা সংখ্যায় লিখবা কেমন স্বর আকারটা তালিব্য স কি হলো আ টাশ এবার সংখ্যায় কিভাবে আটাশ লেখে সবার কি জানা আছে একে আটে আটাশ হয়েছে এটা ভুল তাই না তাহলে কী হবে দুই আটে আটাশ দুই আটে আটাশ এখন কেউ যদি একে আটে আঠাশ লেখে তারটা কি হবে কখনো হবে না তারটা ক্রস এটা সঠিক কেমন এবার আমরা এখানে আসি দেখি এখানে কে আছে এখানে আছে ত এক তে তয়রফলা রসিকার তালিব্য স কি হয় ত তে তয়রফলা রসিকার তালিব্য স তেত্রিশ কি হয় তেত্রিশ কেমন তাহলে কিভাবে সংখ্যা লিখতে হবে তেত্রিশ জানা আছে সবার তেত্রিশ আচ্ছা তাহলে সবাই কি বিষয়টি বুঝতে পেরেছ এই নমুনা নমুনা প্রশ্নটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই বেশি বেশি বাসায় চর্চা করাবেন আর আজকে আমাদের যে এসডব্লিউ সেটি হচ্ছে আজকে আমরা যে এস ডাব্লিউগুলো করবো সেটি হচ্ছে এই পাঁচটি যোগ করতে হবে আর এই পাঁচটি কথায় দেওয়া আছে সংখ্যায় লিখে ছবি তুলে অবশ্যই পাঠাতে হবে দেখি আজকে প্রথম কোন দশজন আমাকে ছবি তুলে পাঠায় যেই দশজন ছবি তুলে পাঠাবেন আগামী ক্লাসে সেই দশজনের নাম ঘোষণা করা হবে পরের দশজনের নাম ঘোষণা করা হবে না তো আজকে ইনশাআল্লাহ এই পর্যন্ত আগামী ক্লাসে আরেকটা গুরুত্বপূর্ণ নমুনা ক্লাস নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ তো সবাই ইনশাআল্লাহ সুস্থ থাকবে ভালো থাকবে অবশ্যই বাবা মার কথা মেনে চলবে আর আমাদের সবার জন্য দয়া করবে আজকে পর্যন্ত ইনশাআল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ